এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণই কিন্তু তুমি অপমানিত হবে। এবার তুমি ডিসাইড করো আসমান, যে নিজের অপমানটা বাড়াবে নাকি এখান থেকে চলে যাবে। চতুতা, অনুষ্ঠান বাড়িতে কে আসছে না আসছে সেটা নিয়ে তোমায় তো মাথা ঘামানোর কি আছে? এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। ও যখন এসেই পড়েছে, থাক না, অত রিয়্যাক্ট করার দরকার নেই। ওরও তো ইচ্ছে করতে পারে দেখার এখানে কি ওকেশন হচ্ছে টচ্ছে, সবার রিয়াকশন কি। থাক না, দেখুক না, কিছুক্ষণ পরে তো নিজেই চলে যাবে। তুমি যার সঙ্গে কথা বলছো তাকে একদিন কিন্তু তুমি জন্ম দিয়েছে। ও যখন জন্মের মর্যাদা রাখেনি, আমার তো তার প্রতি দুর্বলতা থাকার কথা না? আর তুমি তো জানো আমি একটু ন্যায়নিষ্ঠ মানুষ, আমি একটু স্ট্রং প্রিন্সিপালের মানুষ। তোতা, এসব কি হচ্ছে? চলো না এবার এবার আমরা পারফর্ম করি। হ্যাঁ তোতা, ছাড়ো না এসব, তুমি আর রূপ একটা নাচ করো না একসঙ্গে, আমরাও দেখি। বৌদি ভাই, আমার মনে হয় ওকে ভালোই ভালোই চলে যেতে বলাই উচিত। কিরে, মা ভালো আছেন তো? হ্যাঁ আছে, ওই একরকমই আছে। আমার তো ওই জন্যই হসপিটাল থেকে ফিরতে দেরি হয়ে গেল। আপনি এখানে কি করছেন? ওদিকে সব আন্ডার কন্ট্রোল তো? হ্যাঁ ওই আর কি। আমি আপনাকে বললাম না, আমি তো এই বাড়িতেই আছি। আচ্ছা আপনি বললেন না তো আপনি এখানে হঠাৎ? আর সেরকম ভাবে বলা হয়ে ওঠেনি, ওই সেদিন তো হাসপাতালে তোতার সঙ্গে দেখা হলো, তারপর আর তো ভালো করে কথা হয়নি। মানে আজকে তো আমার এখানে নেমন্তন্ন ছিল, সেটা আপনি জানতেন না। এই এলাম একটু, আবার একটু বাদেই চলে যাব। কি বলছেন চলে যাবেন? না না না, আপনাকে ছাড়ছি না, খাবেন না খেয়ে দিয়ে যাবেন। এই তো দাদা, ও কি বলছে চলে যাবেন বলছেন? খিলখিলদি, তোমার যদি ওনাকে আটকাতেই হয় তাহলে এই দরজার বাইরে গিয়ে আটকাও। আমি এরকম কোনো মুখ এখানে দেখতে চাই না। দেখতে চাই না বললে তো হবে না ম্যাডাম, আমি তো এখানে বিনা নেমন্তন্নে আসিনি, নেমন্তন্ন ছিল তাই এসেছি। আপনি বরং আপনার শাশুড়ি মাকে বলুন।